আই লাভ ইউ, লাভ ইউ টু ব্রো। আমার তোমার ড্রেসটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, টেক লাভ। জিনিস ও এটা তো নাই, সেটা কি এটা তো নাই আমার ওই আইডিতে আছে, কি আছে? দেখাবো না। ঠিক আছে দেখাইও। আপা আপনার সাথে ম্যাচ খেলা যাবে? হ্যাঁ, এখন থেকে কাস্টম শুরু করেছে। কাস্টম খেলে 535 জন নন ফলো আসো, এন্ড যা যা ফলো করে ফলো চাই, আমাদের পেজ ফলো চাই, এবং সাথে রিয়েকশন 3000 রিয়েকশন কমপ্লিট, 3000 রিয়েকশন কমপ্লিট, উড়া তুড়া 3000 রিয়েকশন কমপ্লিট হবে। ভাই যে পরিমাণে ড্রাগ উঠে তুমি জানো আমার, এখন মানে কি বলবো, মানে আমার আমার স্পিড বেড়ে গেছে গেমের। তুমি কই? আমার গ্লোবাল, আমার নেট একটু প্রবলেম হচ্ছে। বসে না বসে না, আমার আমার ইয়া বসে না এখন। তুই মেরি সারি জমি কে তুঝসে হি আঁখে শুরু। গায়ে মারো না, ঠিক আছে, গায়ে মারো না, গায়ে মারো না, একবারে হেড উঠো। ও তোমার ড্রেসটা আর প্রাইস কত? আমার ড্রেসটা, আমার ড্রেসটা হচ্ছে প্রাইসটা, আমার নিজেরই বিজনেস আছে, ঠিক আছে, তো ওই সব ওই এই ড্রেস আমার বিজনেসের ড্রেস, বিজনেসের ড্রেস বলতে গেলে আমার পেজের ড্রেস। এটা জানি না আমি প্রাইস কত। ফারজানার থেকে গিফট পাইছি, ফারজানার ড্রেসের বিজনেস না অনলাইন, তো যখন যেটা ইচ্ছা হয় ওটা নিয়ে নেই, বুঝে নাই, আমি জানি না প্রাইস কত। ফারজানা গিফট করে, ফারজানা ফারজানারে গিয়ে জিজ্ঞেস করো কত নিছে। অনলাইন বিজনেস, অনলাইন পেজের নাম হচ্ছে সাদিয়া ওয়েস্টার্ন ফ্যাশন। পোলা ছেলেদের নাম বললে, ছেলেরা গিয়ে এখন নক দিবে, আপা আমার এটা লাগবে, আমার ওইটা লাগবে, ফাইজলাম করবে বসে বসে কতক্ষণ। অনেক ড্রাগ উঠে বিশ্বাস করো, বিলিভ জানো, ওই যে ওই যে ওই যে ওই যে প্রচুর পরিমাণে ড্রাগ উঠে ভাই, যেটা আউট অফ কন্ট্রোল করা যায় না। ভাই আমি কি তোমার মাস দিলাম, দাঁড়াই ছিলাম, এটা কি ঠিক করছো তুমি বলো তো? আমি তো অনেক সুন্দর গান গাও, থ্যাংক ইউ সো মাচ, তুমি কি এটা ঠিক করছো বলো তো সাজিব? আরে আমি মনে করছি তুমি গ্লোবাল মারবা তখন। 10 বার সরি বলো, সরি কো, তাহলে একবার মরবা, দুইটা থেকে একটা করবা, কোনটা? একবার কি একবার ও মারবা, সরি কইবা না, না অনেক খারাপ তো তুমি দেখা যায়। আমি জেনে শুনে তো করি না, তুমি ইচ্ছা করে করছো আমি জানি। আচ্ছা আমি দাঁড়াইতেছি, ঠিক আছে, না তোমার আমি হেড দিয়ে মারবো। খেলবো নাকি দাঁড়াবে? খেলতে থাকো, আসো এদিকে আসো, হেড গুলো পড়তেছে না, ডেজার ইয়ে বললাম না, আমার ইয়ার প্রবলেম হতেছে, ওই যে মারি একদিকে আরেক দিকে যায় জানো। আই থিংক সো রোডন, দেখো কই যায়, উফ, আউট অফ কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলই করা যায় না, কন্ট্রোলই করা যায় না, বিশ্বাস করো। আরে আপডেটের পর কি করছে এগুলা, ছি, এগুলা নাকি একসাথে ওয়াইটের গেম প্লে, হোয়াট দ্য হেল ম্যান। বের হইছো? হ্যাঁ বের হইছি। এতক্ষণ লাগতেছে কেন তোমার হেড লাগাইতে, বুঝলাম না তো আমি। ফাটাই ফেল ভাই, তুমি বেরো, তুমি বেরোতে থাকো খালি, বিরক্ত লাগতেছে, দূর বাইরো, সামনে আসো। আমি তো খালি খালি দৌড়াচ্ছি, মানে অনেক অবস্থা খারাপ হচ্ছে কেন? আমি
আসতেছে না কেন? বের হও। কি রে ভাই, এগুলো কি, এগুলো কি আদৌ পসিবল? একসাথে হোয়াইট ডেজার্ট কুইনের অবস্থা এরকম কেন? আপনার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোন মাঠে খেলবো? আসো, খেলা লাগবে। এটা খুলতো, একটু চিলাইতে না বলবি, লাইভে আমি বলে দিবি। এই তাস্তে, এই তাস্তে, প্লিজ, আমি লাইভে। হেল ম্যান, আমি এত বড় চান্স আমি আর দেবো না, হারাই দিব। কি কইলা? এত কেন, এত কেন, এত কেন, এত কেন মারতে আসছো? ভাই গ্লোয়াল পড়ে না, সত্যি কথা। কি রে ভাই, what the hell man, ওরে মাথা থেকে ইয়া ছুটে যেতেছে কেন বারবার? Why guys, why? I'm a desert queen, desert queen. তুমি কুছ কামাল দিখা দো, তোমারা তো কামাল দিখা দো, মার না মত। আজাও আজাও আজাও, ইয়া পর আজাও ভাই। কি একটা অবস্থা, অনেক ফেক ড্যামেজ, ফেক ড্যামেজ। আর কয়টা হেড মারতাম? এই আরে বডি শটে মরতেছে, লাইগ গেল। আমি কেটতাম, এই আবার ফেক, আবার ফেক। দুইজনই, তোমরা দুইজনই বটনারে ভাই। মানে এবার হেড ইয়া কি জানে, আপডেটের পর হেড লাগার পসিবিলিটি অনেক কমে গেছে না? সত্যি কথা, যেটা অনেক অবস্থা খারাপ, একেবারে ভালো হয়েছে। আমি যেমনি গ্লোয়াল ফেকি, তুমি আমার মারার সুযোগও পাবা না, অন্তত গ্লোয়ালের সাথে পারবা না। গ্লোয়াল যেমনি মারি, দাঁড়াও আমার থ্রি ফিঙ্গার তো ঠিক হোক। টু টু, কয় ফিঙ্গারে খেলতেছো? থ্রি ফিঙ্গারে খেলতেছো। আরে ওই যে বুলে শুলে একটু পড়া যায় না, যার কারণে এরকম অবস্থা, বুঝো নাই? একটু বুলে শুলে পড়া যায় না, হাতের মধ্যে মাইরা যেন। আমিও তো ফোন প্লেয়ার, যখন ফোনে গিয়ে দুইটা হেডশট মারছিলাম রেজার দিয়ে, তোমারে খেলা পা না পেরা। তুমি বলো পারি নাই কিছুদিন আগে তো? ওটা তো ঠিক আছে, তু 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 তু
উড়াদুরা উড়াদুরা লাইক শেয়ার কমেন্ট হবে 3000 রিঅ্যাকশন আর 500 রিঅ্যাকশন লাগে গিভ অ্যাওয়ে করতে আর 500 রিঅ্যাকশন লাগে তাহলে কিন্তু গিভ অ্যাওয়ে করব ঠিক আছে গিভ অ্যাওয়ে হবে এবার বলো মরবা নাকি মারবা মরবা মানে মারবো মানে দেখা যাক কি হয় যদি আমার আগের মতো থাকতো না সেনসিটিভিটিটা মানে একটু একটু কিরকম জানি মানে একটু বেশি উড়াদুরা করতেছে গিরি তাইলে দেখতে তোমারে আমি দিতাম নাকি তোমার খেলা জিততে এখন না মারতে পারতাছো ডিজার্ট দেয়া নালে অবস্থা খারাপ বানাই দিতাম সত্যি বিলিভ যাও না অবস্থা খারাপ বানাই দিতাম তোমার আসো তুমি লাইভে আছো যেন আমি কিছু বলবো না লল গায়ে লাগে কেন তোমার আহারে বট আহারে বট যা মেট কিট করো টাইম দিস করি নাই করি নাই করি না লাগবে না ও শিট ও শিট ব্রো এটা কি ছিল এটা কি ছিল এটা কি হয় এগুলো কি হয় এরকম তেরা বেগা কেন যায় গেম একটা হেড যদি না লাগাইছি এখন অনেক বাঁচতেছ তুমি বিশ্বাস যাও না তুমি অনেক বাঁচতেছ আমার কাছ থেকে অনেক 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 মানে ড্রাগ যাইও যাইতেছে না ওরে দেখ ওই যে সেম অবস্থা কি একটা পরিস্থিতি গাইস কি একটা অবস্থা দেখছো গাইস তোমরা কে দেখো মাথার মধ্যে যাওয়ার পরও বাইচা যাইতেছে মানে কি কয়েন পাঠাচ্ছে ভাই সে একজন লাকি পার্সন যে সে কয়েন পাঠার সাথে সাথে আমার হইতেছে গিয়া ইয়া হয়ে গেছে মানে দুইজন দুইজন মানে পাঠাইছে স্টার টিকলাফ আমি একটা লাকি পার্সন তোমরা কে যে কে জানে পাঠাইছে মামুন নাকি কে লাকি পার্সন থ্যাংক ইউ সো মাচ টিকলাফ ভাই এমন স্টার গুলো সেন্ড কি করতেছে এত আমি খুশি হয়ে যেতেছি বারবার এত স্টার গুলো কে সেন্ড করতেছে আমাদের এই যে কে জানে খুলা দিলাম ভাই কে জানে এটা মনের ডায়েরি থ্যাংক ইউ সো মাচ টেক লাভ আপনাকে আপনি স্টার সেন্ড করছেন আর আমার হচ্ছে গিয়ে ছক্কা উঠে গেছে আপনার স্টারের ঠেলায় কি বললা 75 এর যে স্টারটা দেয় না কার ওইটা হচ্ছে যে তোমার কত ঘন্টা জন্য কার স্ক্রিন একার পর হচ্ছে যে এটা আসে কিসে জানাচ্ছে তোমার একটা কন্টিনিউ করতেছে ওরা পেয়ে যাবে একটা ও ভাইয়া বারবার কে পাঠায় এমনি আমার মানে খুশি লাগতেছে গাইস সত্যি কথা গাইস তোমরা এতগুলো ইয়া পাঠার পর আবার একটা অপশন আসছে ঠিক আছে এখন যারা যারা স্টার পাঠাবা সো আমার 5 মিনিট টোটাল 5 মিনিটের মধ্যে আমার হচ্ছে গিয়া স্টার গুলো পাঠাও ভাই স্টারটি পাড়া বিয়া করব আমি স্টার পাঠাও স্টার গুলো পাঠাও ভাই স্টার গুলো দিয়ে বিয়ে করতে যাব ভাই এগুলো কি অনেক ল্যাগ ল্যাগ ভাব ভাই সত্যি গ্লিচ গ্লিচ ভাব এর জন্য ফেক ড্যামেজ ওরে ভাই তোমরা কিন্তু দেখতেছো যে আমি গ্লোর পড়তেছি গ্লোর পড়তেছে না মানে এগুলো কি গাড়ি না এগুলো কি গাড়ি না এগুলো কি এগুলো কোন ধরনের স্বভাব তোমাদের গাড়ি না এগুলো কি করতেছে মানে আমি বুঝলাম না গাড়ি না কি করে এগুলো গাইস গাড়ি না এগুলো কি করে গাইস একবারে টাকা কামানো যায় তোমাদের গিভওয়ে গুলো কই থেকে করি আমি হ্যাঁ নিজের টাকা নিজের পকেটের টাকা গুলো দিতেছি গিভওয়ে আর তোমরা বুঝো না স্টার গুলো থাকলে স্টার গুলো সেন্ড করো না কেন ভাই এ 5000 স্টারে কত টাকা আসে জানো $50 $50 মানে কত আসবে কত 4200 মতো পাবা মাত্র 4200 টাকা তোমার 10000 হচ্ছে 100 মানে ক্লোজ এসে পড়ছে তোমার সাথে ওয়েট করো মাথা
What the hell, man? What a headshot, brother! Ithering the fire to hi apu, big fan too, bro. What a headshot chilo, it ate a key headshot chilo. Hi, rep, hi, Sajib, I'm just the fact that the desert she has it. This is Sajib. Pepper kit, sorry. Guys, Sajib, you always thought with desert she has a children of the Indian. Mr. Sina, guys, our shoojuk dajabanar. আমার থ্রি ফিঙ্গারে খেললে ডেজার্ট হেডশট লাগে না তুমি তো আগে জীবনও খেলতে পারতা না যেটা তাও তো আমার সাথে খেলতে খেলতে শিক্ষা যাইতেছ ওইটাই তো বললাম আমি ডেজার্ট গাইস আমি সফল যে ছেলে নাকি ডেজার্ট ধরতে ডরাইতো সেই ছেলের আমি ডেজার্ট দেওয়া শিখাই ডেজার্ট দিয়ে মারানো শিখা শিখাই ফেলছি মানে আরেকটাও মাইরা দিবে পারতেছ না এখন ও আ আ আ আ টা 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 এতে আবার কর আবার কর আবার কর কি করছে এই দাও 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 মারিও না মারিও না মারিও না নুব কিসের কিসের কোনো সুযোগ আছে এই জায়গায় নুব মানে আমি শুনছি আরেকটা সত্যি কথা কই বট ওমা ওমা বটে কেমনে মারে ও কাপার গায়া তুম জলদি সাও তোমার গ্রুপ ভুল করতেছে অনেক পড়তেছে না এগুলো কেন পড়তেছে জানো আপডেটের পর থেকে মানে গ্লু গুলো আমার অনেক ভুল পড়তেছে সত্যি কথা আমি অনেক রাগে আছি আমার গ্লু ওয়ালের উপরে এই যে ফেক আসো শুন আসো মারতেই থাকবো আজকে কোনো কথা এটা আমি কি কল দেওয়ার কোন কথা হইলো ফেক গ্লোল পরে কেন ফেক গ্লোল ফেক গ্লোল ফেক গ্লোল কল দেওয়ার টাইম পাস না রে বাইরিয়া আর দাঁড়ো নিচে নামি কল দিতেছি কে জানি ভাই এমনি কেমনে মারো শরীরে মাইরো না এই আমি ইচ্ছে করে মারতেছি বলো এত বাজে তুমি ঠিক করছো
ওটা আটকে যাবে না আমার আর কিছু আর কিছু তুমি আটকে যাবে না আমার তুমি আটকে কেন আমার ভেঙ্গাই এখন ভেঙ্গাই তোমারে ভেঙ্গাই ভেঙ্গাই থেকে আবার বিপদে পড়বো যেমন ফারজানের ভেঙ্গাই থেকে বিপদে পড়ছি আবার আসছো মিম মিম তোমার না বললাম একটু চলে মিম তোমার ইয়াতে দেখা যায় বের হও তোমরা বের হও বের হও আরে আরে কি করতেছ রে মামি কি এখনো আসছে নাকি আবার আসছে এদিকে কে মামা না চলে গেছে মামা গ্রাম চলে গেছে বাইরে থেকে আইসাই নানুরে দেখা হসপিটাল থেকে দেন চলে গেছে ও আ আ আ আ আ ও আ আ আ আ টু 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 ইটস মি ডেজার্ট কুইন এক্স অফ দি ওয়াইটি তোমার সাথে যদি বিশ্বাস করো আমি যদি ক্লোজলি আইসা যদি ডেজার্ট দেখে ফেলতাম এতক্ষণ তুমি তুমি ডেজার্ট দিয়ে উড়ে যেতা বিশ্বাস করো কারণ আজকে আমি খেলছি কি জানি পাপ্পুর সাথে ক্লোজলি গিয়ে যেই হেড গুলো আরে খাওয়াইছি মানে এক একটা নেওয়ার মতো না হেড গুলা দেখো তুমি হ্যাঁ তুমি স্টক প্লেয়ার কি জায়গা দিয়ে ফোন করে নাকি